ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শ্রী রাধা শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। বুঝতেই পারছো এটি বেবি শাওয়ারের সেকেন্ড ভিডিও, মানে দ্বিতীয় পার্ট, যেটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো। দেখো, আমি এবং সুদীপ্তা দুজনেই তাড়াতাড়ি সব কিছু রেডি করছিলাম, আর কাকিমা ওদিকে সব কিছু রেডি করে বেরিয়ে দিচ্ছিলো। আমরা, কারণ দিদি নিচে বসতে পারবে না, এই জন্য টেবিলেই আয়োজন করা হয়েছিল, এবং এক এক করে আমি সব কিছু আনছিলাম, মানে তরকারিগুলো, এবং ও সেইগুলো ফুল দিয়ে সাজাচ্ছিল। এবং যেহেতু একই ফুল, এই জন্য ফুলগুলোকে এক পাশে রেখে সেইগুলো দিয়েই আমরা সাজাচ্ছিলাম, বুঝতেই পারছো। আর ওই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছিলো, তাই ওখানে সেকেন্ড পার্ট, মানে ওই পার্টটা দিতে পারিনি, এই জন্যই আবার সেকেন্ড পার্টে এটা নিয়ে এসেছি, বুঝতেই পারছো। আর অনেকটা লেন্দি হয়ে গেলে তোমরা দেখছি ভিডিওটা দেখতেও চাও না, এই জন্য একটা ছোট করে এটা একটা নিয়ে এসেছি। এটাও অনেকটা হয়ে গেছে, বুঝতেই পারছো। আর এখন বেলা 2 বেজে গিয়েছিলো, কারণ অনেকটাই দেরি হয়েছিল, দিদির শিবস্থান ছিল, সেটা করে উঠে মিষ্টির ওপর দিয়ে একটা খাওয়ানো হলো, তারপরে ভাত খাওয়ার, অনেকটাই মানে 2 ওপরে বেজে গিয়েছিলো, তাই তাড়াতাড়ি করছিলাম সব কিছুই, বুঝতেই পারছো। দিদির জন্য হয়েছিল, দিদির যেহেতু 5 মাস, কিন্তু 5 মাসের থেকেও, মানে 5 রকমের আইটেমের থেকেও বেশি হয়েছিল, হয়েছিলো যে কুঁদলি ভাজা, আর পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, আর এদিকে হয়েছিল ডাল, হচ্ছে ওই ইলিশ মাছের ঝাল হয়েছিল, ইলিশ মাছের টক হয়েছিল, এবং চিংড়ি মাছ দিয়ে বাটি তরকারি হয়েছিল, আর হয়েছিল পায়েস, মিষ্টি, দই, পাঁপড়, বুঝতেই পারছো। সব কিছু মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে আমাদের, বুঝতেই পারছো। এবার হবে, মানে দেখতেই পাচ্ছ, এবারে ওর উপরে একটা একটা করে গোলাপের পাঁপড়ি যেহেতু ছিল, সেই জন্য দিয়ে দিয়েছি। বলছিলাম যে বেশি দিসনি যেহেতু খাওয়ার, এগুলো তাও একটা দেখতে ভালো লাগার জন্যই, মানে ভিডিও ফটো এইসবের জন্যই, বুঝতেই পারছো। আর এদিকে দেখো সব বেলুনগুলো এক এক করে খুলে যাচ্ছিলো, আর ওদিকে দেখতেই পাচ্ছ দিদির শাশুড়ি মা, বুঝতেই পারছো। এবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার দিদিকে বলছিলাম যে তুমি বসে পড়ো, অনেকটাই বেলা হয়ে গেছে, তোমার খাওয়াটা অনেকটাই দেরি হয়ে গেছে। আর কাকু সেদিকে দেখো কী একটা নিয়ে এসেছিলো কাকু, তারপরে যা বলছি ভিডিও হচ্ছে, কাকু তখন চলে গেছে। আর ওদিকে খাওয়ার শুরু হয়ে গেছে, মানে ঠাকুরমশাই যেহেতু ছিল, সেই জন্য ঠাকুরমশাইকে দিয়ে দেওয়া হয়েছিল, ওদিকে অনেকটা দেরি হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছো ফুল লুকটা, এবং কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা জানিও, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিও। আর আমরা কেমন সাজিয়েছি তোমরা প্লিজ জানিও। জলটাই পর্যন্ত সুদীপ্তা গোলাপের পাঁপড়ি দিয়ে দিয়েছে, তারপর দেখো দিদিকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, দিদির শাশুড়ি মাই প্রথম দিদিকে খাওয়াচ্ছিল, তারপরে এক এক করে সবাইকেই খাওয়া, মানে খাওয়াবে, বুঝতেই পারছো, এক এক করে স্টেজে ডাক পড়ছে। এবার মাসিমার পরে বলছি যে কাকিমাকে আসতে, কাকু বলছে আমি যাবো না, আর কাকু তো গামছা পরেই ঘুরছে, বলছে আমার ভিডিও করার কোনো দরকার নেই। এবার কাকিমাকে ডাকলাম, কাকিমাও খাইয়ে দিল, বলল তোর কোনটা পছন্দ বল, সেইটা দিয়ে খাইয়ে দেবো, দিদি বলার পর দেখো, তারপর কাকিমাও খাইয়ে দিল, এরপর ওর একজন দিদাও খাওয়াবে, দেখতে থাকো পুরো ভিডিওটা, এবং খুবই আনন্দ করেছি। লাস্টে একটা ইন্টারেস্টের ভিডিও আছে, বুঝতেই পারবে, দিদির ফটোশ্যুট করেছিলাম, দিদি দাদাবুর দুজনেরই, ছোট পুচকি পুচকা যাই হোক না কেন, তারা পরে দেখে আনন্দ করবে, এই জন্যই দেখো। তারপর দাদাবু খুঁজছিল, বলছে পুচকি তুমি কোনটা খাবে, এই জন্যই সবাই হাসছিলাম আমরা। তারপরে দেখো দাদাবু দিদিকে খাইয়ে দিল, এরপর আমাদেরকে ডাকছিল, কিন্তু আমরা মানে যাবো না, অনেক কষ্টে বলছে তোরা সাজিয়েছিস, তোদেরও ভিডিওটা থাকুক, তারাও বুঝবে যে কে এরকম করেছিল। দাদাবু এগুলো এনে দিয়েছিল, আমরা ডেকোরেশন করেছিলাম। তারপর ভাই দেখো কত সুন্দর করে মুখে হাত দিয়ে খাওয়াচ্ছিল দিদিকে, সত্যি। তারপরে দেখ, খাওয়া দাওয়া শেষ করে এটা দিদির বাড়িতে, মানে সুদীপ্তার বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছিল, তাই জন্য ফটোশ্যুট করা হলো, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে অনেকটা। দেখো দাদাবুকে দিয়ে, দিদিকে দিয়ে, নিচে বেলুনগুলো দিয়েও খুবই সুন্দর হয়েছে, আমি যতটা বেড়েছি বলছিলাম দিদি দাদাবু দুজনে মিলেই। দেখো কেমন হয়েছে ফটোশ্যুটটা তোমরা বলবে। আর এই ভিডিওটা অনেক, মানে সোজা শর্ট ভিডিও হয়েছিল, এই জন্য এইরকম হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। আর ভিডিও তো করেছিলাম এবং কিছু ফটোও তুলেছিলাম, সেই ফটোগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো লাস্টে দাদাবুকে একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছিলাম, বলছিলাম এই জন্য দাদাবু সেই গোলাপ ফুলটা দিয়ে দিদিকে প্রপোজ করছিল, বলছি কী বলবো আমি এখন। তারপরে দেখো এই খাওয়ারের যে ফটো তুলেছিলাম বলছিলাম, সেইগুলোরই ফটো কিছু দেখে তোমাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে ভিডিওটা জানিও প্লিজ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।